সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডবক্স। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সবাইকে শুভ রথযাত্রা। ওকে, সো তোমরা তো হয়তো দেখবে আমি তো আর রথ টানার ভিডিও বা পুরীতে গিয়ে স্নান যাত্রা রথযাত্রার ভিডিও করিনি। সামান্য আমাদের আমাদের এই পাড়ার এখানেই হয় একটা ছোট্ট মেলা টাইপের রথের, তার উপরে আজকে আমার ভিডিও অ্যান্ড ব্লগ হতে চলেছে। চলো তারপরে এবার ভিডিও অ্যান্ড ব্লগ বানানো যাক। তার আগে তো তোমরা জানো যে আমি কোনো একটা ভিডিও বা ব্লগ বানানোর সময় গেলেই আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাই। তো এবারও তাই করছি, ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, সেখান থেকে হেঁটে হেঁটে আমরা মেলাতে পরিদর্শন করব। তো চলো যাওয়া যাক মেলাতে। টাকা আছে অনেক, 200-300। সো আমি এটা আমার ফ্রেন্ডের পকেটে ভরে নিই, কাজে দেবে, খাওয়া পয়সা সব কিছু তো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে গেছি, সেবার যাচ্ছি রথ দেখতে হেঁটে হেঁটে, মানে এখান থেকে জাস্ট একটু দূরেই। কালো কালো দেখাচ্ছে পুরোটাই, চলো এখন কালো কালো দেখাচ্ছে পুরো মেলাটা, এবার গিয়ে ঘুরিয়ে দেখাতে হবে ভিড় ভাড়টা। সিঁড়িতে নামতে লাগলাম, ও বাবা সাউন্ড শোনা যাবে না, যা সাউন্ড। চলো একটা শর্টকাট রাস্তা দিয়ে এলাম, যেখানে লং কাট লাগে শর্টকাট জায়গাতে আরামসে চলে যাবে। कहीं जुल्फ का बादल ओहो, कहीं रंगिया चल आहा, कहीं होठ गुलाबी ओहो, कहीं चाल शराबी आहा, कहीं आँख में जादू ओहो, कहीं जिस्म की खुशबू आहा, कहीं नर्म निगाहें ओहो, कहीं गोरे बाहें आहा। हाँ यहाँ বলার নেই, বলছি না, জাস্ট মেলাটা আগে ঘুরে নিই, আসলে ভিডিওটা ক্যাপচার করে নিই, পরে ভয়েস দিলে ভয়েস দেবো। আও চল, শুধু হেঁটে চলে যাচ্ছি, হেঁটে চলে যাচ্ছি, এবার ভিড় শেষ হচ্ছে না, জাস্ট আমার ভিড় এসে গেলাম ভিড়ের মাঝখানে। ও কি গরমও লাগছে, আমাদের জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এটাই একটা নিয়ম হলো, আমরা কিছু ডিসিশন করতে পারছি না, কেউ বলছে এগরোল খাবে, কেউ বলছে মোমো খাবে, কেউ বলছে চাউমিন খাবে, এই নিয়ে ঝামেলা লেগে গেলো। আমরা এই দিয়ে চলে যাচ্ছি, শুধু এই দিয়ে চলে যাচ্ছি ভাই, তোর দুজন তো কি যে কোনো একটা খাবো, খেলে যে কোনো একটা কন এই লোক কাহা সে আতে হ্যায়। এসে গেলাম ভিড়ের মাঝখানে, ও কি গরমও লাগছে, আমাদের জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এটাই ঘন্টার মতন দাঁড়িয়ে থাকে, তাহলে আমার পাচ্ছি না, যারা সামনে আছে তারা কেটে পড়ছে। এই রোল নিয়ে কমপ্লিট, তোমার টাকা দেখে নাও, টাকা দে ভাই, টাকা বলে নিয়ে দে না, আমায় দিয়ে দে না, ভাইটা কি ভাই, ফাঁকা জায়গায় আরামসে বসে বসে খাবো, টেনশন নেই। আমাদের মেলা করা তো হয়ে গেল, এবার বেরোনোর টাইম, এবার আস্তে করে আমরা বেরিয়ে যাই। ভিড়ভাড়টা তো হেভি, দুর্গা সরস্বতী মা লক্ষ্মী দেখে এসে গেছে। সো গাইস, এবার আমরা দেরি করি, মোটামুটি কথা বলছি।
রাস্তার ধারে চলছে এগরোল খাওয়া, কারণ আমরা হেভি ভদ্র ছিল তো লোকের সামনে খেতে লজ্জা পাই। দেখি মুখটা দেখা আমার এই দেখ সোজা।